एक मुरगी के लिए तुलकालम कांड घटे गेल कईलाशहर श्रीनाथपुर दुई नम्बर वार्डे। जाना गेछे श्रीनाथपुर ग्राम पंचायत एक वार्डर बासिंदा मौर मियार मुरगीटी लकडाउन समय शटान गए उपस्थित है आब्दुल आजीजर बाड़ीते। बिना अनुमतिते प्रवेश निषेध के घिरे एई दुई बारेर महिलारा बागबितंडाय जड़िए पड़े, शेषे रक्तपात पर्यन्त घटे। ईरानी थानार पुलिस सह दमकल बाहिनीर लोकजन छुटे गिये 55 बर्षीय आब्दुल आजीज एवं छेले आब्दुल शुकुरके उद्धार करें। अपरदिके 70 बर्षीय मौर मिया एवं छेले हारुन आलीओ रक्तक्त हय। आब्दुल आजीज ओ आब्दुल शुकुरके भगवाननगर जिला हासपाताले भर्ती करा हयेछे। মর্মিয়া ও হারুন আলী ইরানি থানায় মামলা করেছে। পাল্টা মামলাও হয়েছে বিপরীত পক্ষ থেকে। মুরগিটা আজকে আবার ডিম পারতো করে উড়াউড়ি করে আর ফেসা পায়খানার দেখাবায় উঠিয়া তার আর ফেসা পায়খানার দেখাবায় উঠিয়ে আমার নামাজের ফকির বদ্ধে আর আমার হরুদার মায়ের ডাকিয়া কইছে কইছে তোমরা মুরগিটা তোমরা মুরগিটা কই দেও ও দরতা তোমরা করো ডিম পাড়বো মারছে যে তার নাম কি এর বাদে ইকান থাকি ও জমিনে কইছে মুরগিটা দরো তোমরা রেগু ও কইতো বেটিয়ে বেটির দামাইরে শুকাইছে কইছে তোমরা মুরগি আমরা এগু দরতাম দরতাম নাই ও বেটায় কইছে পারো কুত্তার বাচ্চাই কইতো তার ভাই আর গু আইয়ে তিন ভাই আইছেন তারা একলগে তার বাপ আইছে আইয়া এই সবে আমরা বড় বড় আমরা খাদি আসলাম আমরা বাড়ির ভিতরে আইয়া আমাইয়া মারা শুরু করছে মার দে হারুন আমার মাতার মধ্যে বাড়ুন বাড়ি মার দে মৌরর হুয়া হারুন আর মৌরে হইয়া হইলা কইছে পারো আই নাল হরিল তা মকলটি রে কই এই তো রাতলা দি তারা খোলা দুই তিনজন আর বয়স্ক দুইজন আইয়া দেখছি আমরা ইট দিয়া বাড়ি ভাই আরম্ভ করছে ইট দিয়ে ইটানি আস্তা ইট দিয়া আমরা ইটানি আরম্ভ করছে সুতানিত দিয়া দেব না ইটর খালি ইটা ইট দিয়ে ইটর দিল বুঝলি এটা খালি ইট দিমালা আর ইয়া আছে ডান্ডাও আছে রূপর ডান্ডাও আছে সুতানি দিয়া এই সমস্ত কিটা লিয়া ঘটনাটা লাগছে ঘটনাটা লাগছে পরে এটা কি আর এই মুরুগ লইয়া উঠছে ঘটনাটা লাগছে মুরুগর থেকে লাগছে ঘটনাটা। আমি তো বাজারে আসলাম গাড়ি লিয়ে আমি গাড়ি চালাই মাল গাড়ি চালাই আমি তো ফোন গেছে আমার কাছ থেকে বাড়িতে ফোন গেছে আমার পরিবারে ফোন করছে করার পরে বাজারটি আইলাম আইয়া দেখলাম যে বাবা হত আছেন তারা মাইন মার্কা করছেন মানে খুব বেশি মাইন মার্কা করছেন তো তারা আরও কয়েকজন আরও খুব মানে অবস্থা খুব খারাপ আমি তো সব তার না দেখিও তারা আগে গাড়ি ঢুকাইয়া হসপিটাল পর্যন্ত লই আইছি আর কি থানা গেছিলাম থানা করছে সে আগে হসপিটাল নিয়ে ড্রেসিং করো করার পরে যেটাও আর আমরা দেখিয়ে দিন। তবে মুরগির যাতায়াতেও লকডাউন পড়েছে কি না সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো স্পষ্টীকরণ পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।